পঞ্চায়েত ভোটের ফলাফল মিটতেই সারা রাজ্য জুড়েই অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। বিশেষ করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেন প্রকট আকার ধারণ করেছে। এদিন আরামবাগের হরিংখোলা এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত হল 5-6 জন। এই দ্বন্দ্বের জেরে মহিলারাও আহত হন, তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জোর করে বার করে রড দিয়ে কারা করেছে ওই তৈরি দিয়ে আমি পঞ্চায়েতে থাকি, আমি যাচ্ছিলাম, আমাকে বলছে তুই তোর স্বামীকে বাজাতে হয়েছিস, আমার স্বামীটা আইনসিটির সহসভাপতি, বলছে আমরা জিতে গেছি, আমরা কাউকে রাখবো না, সাঁতরা বিলাস সাঁতরা নির্মল দাস পুষ্প দাস বলে ফেলে মারলো, দেখুন কি করেছে আমাদেরকে। ওটা হরিংখোলা ভবন, গ্রামটার নাম অরুণবাড়া, হ্যাঁ জায়গাটার নাম অরুণবাড়া, মাত্র ওই সঞ্জয় সাঁতরা পোস্ট সাঁতরা মানে কোন দলের লোক, হ্যাঁ একই পার্টি, ওরাও যে পার্টি আমরাও সে পার্টি, গোষ্ঠীদ্বন্দ্ব, ওরা বলে কি আমরা জিতে গেছি, আমরা কাউকে রাখবো নি, বলে ওই তিন একটা ঘরেরই এই তিন চারজন এত কীর্তি করছে, হ্যাঁ তৃণমূল, আমার স্বামী আইনসিটির সহসভাপতি, মোট গেলো 5 জন। আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের আহত হয়ে কিনা যতজন হয়েছে সবাই আর 4-5 জন। হ্যাঁ, নিউজ আজ বাংলা, আরামবাগ। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জেএনএমের পর এবার বিএসসি নার্সিং, সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।